দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার কস্তুরি দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। গত 10 তারিখে একটি রোগীকে আনা হয় ডায়ালিসিস করার জন্য। গত 12 তারিখে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওই রোগীকে বাঙুর হাসপাতালে করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছিল। সম্প্রতি রিপোর্ট এসেছে পজিটিভ। সেই অনুযায়ী স্বাস্থ্য দপ্তরের পরামর্শ মতো অনির্দিষ্টকালের জন্য কস্তুরি দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়। যারা ভর্তি রয়েছেন হাসপাতালে তাদেরকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। নতুন করে কোনো রোগী হাসপাতালে ভর্তি করা হবে না বলে জানানো হয়েছে। আপাতত বহির্বিভাগ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন গেটে তালা মেরে রাখা হয়েছে। রোগীর আত্মীয় পরিজন বিভিন্ন প্রাইভেট গাড়িতে করে তাদের রোগীদের অন্যত্র নিয়ে যাচ্ছেন। ভাঙড়ে নিয়ে গেছিল, ওখানে গিয়ে টেস্ট করেছে, টেস্ট করে ধরা পড়েছে করোনা পেশেন্ট। এবার তখন থেকে স্বাস্থ্য দপ্তর থেকে ফোন এসছে যে কোথায় কোথায় উনি নিয়ে গেছিলেন। তখন নিয়ে গেছিল যেখানে যেখানে হসপিটালের নাম বলেছে সেই সেই হসপিটালে। এই হাসপাতালটার কি নাম? এটা কস্তুরি। আচ্ছা। হ্যাঁ, কস্তুরি মেমোরিয়াল সুপার স্পেশালিটি হসপিটাল। আচ্ছা। এখানে তারপরে এটার নামও বলেছে, যেহেতু এখানে নিয়ে এসেছিল সেজন্য এখানে কালকে রাত্রি 11টার সময় স্বাস্থ্য দপ্তর থেকে বন্ধ করে দিয়েছে। তাহলে এখন পুরো বন্ধ? এখন বন্ধ আছে। যে কটা রোগী আছে কি বলছে, কবে থেকে আবার চালু হবে সেটা সেই সব কিছু বলছে না। ওনারা যে যখন সিদ্ধান্ত দেবে। রোগী দেখাতে এখানে এসেছিলেন? রোগী দেখাতে নিয়ে এসেছিলাম। পেশেন্ট নিচ্ছে না, যে কটা পেশেন্ট আছে টেস্ট করে ছেড়ে দেবে। আপনার নাম? আমার নাম রাখি দে।